গুড মর্নিং ছাত্রছাত্রীরা ইউকেজির ছাত্রছাত্রীরা তোমরা গণিতমালা বইটি বের করো তোমাদের আজ আমি অঙ্ক করাবো পৃষ্ঠা নম্বর সেভেন্টিন অর্থাৎ সতেরো নম্বর পৃষ্ঠা সেভেন্টিন পৃষ্ঠায় তোমরা বের করো দেখো কি আছে দ্বিতীয় অধ্যায় তাই তো অর্থাৎ দ্বিতীয় পাঠ এবং কি দ্বিতীয় অধ্যায় জোর এবং বিজোর সংখ্যা তাহলে তোমাদেরকে আজ আমি করাবো জোর এবং বিজোর সংখ্যা সম্পর্কে ধারণা এবং কি জোর বিজোড় সংখ্যাটা কী কী কি বিজোর সংখ্যা হতে পারে কোন কোন সংখ্যাগুলো জোর সংখ্যা হতে পারে এইগুলি সম্পর্কে তোমাদের আজ আমি বোঝাবো তোমরা সংখ্যা সম্পর্কে আগেই জেনেছ তোমাদেরকে আমি পড়িয়েছি আজকে এই পড়াটা ভালো করে মন দিয়ে শুনবে দেখো এই সংখ্যাগুলো এক থেকে শুরু করে অনেক সংখ্যা যেগুলোকে জোর বিজোর সংখ্যা আমরা বের করতে পারবো দেখো তোমাদেরকে বলে বোঝাচ্ছি দেখো কোনো জিনিস কটি আছে সেটা বোঝাতে আমরা যা লিখি তাকে সংখ্যা বলে অর্থাৎ সংখ্যা কাকে বলে কোনো জিনিস কটি আছে সেটা বোঝাতে আমরা যা লিখি তাকে সংখ্যা বলে তোমরা এই সংখ্যা কাকে বলে একে এটা মুখস্থ করবে ঠিক আছে তারপরে দেখো আর যার সাহায্যে সংখ্যা লিখি তাকে অঙ্ক বলে তাহলে সংখ্যা আর অঙ্ক কিন্তু আলাদা তাহলে তোমরা প্রথমে এই জিনিসটা মুখস্থ করবে সংখ্যা কাকে বলে এবং মুখস্থ করবে কি যার সাহায্যে সংখ্যা লিখি তাকে অঙ্ক বলে যেমন এক দুই তিন চার ইত্যাদি মানে ইত্যাদি মানে আরও আরও অনেক সংখ্যা রয়েছে ঠিক আছে এবার দেখো আবার আমরা একটি পেন্সিলকে বোঝাতে এক সংখ্যাটিকে লিখি মানে একটি পেন্সিল বোঝাতে একটি এক লিখলাম তেমনিভাবে এক জোড়া বা দুটি পেন্সিলকে বোঝাতে দুই সংখ্যাকে লিখি এই জোড়া কথা কথাটি অর্থ হল দুটি জিনিসকে একসঙ্গে করা অর্থাৎ মনে রাখতে হবে যে কোনো জিনিস এক জোড়া মানে দুটি জিনিসকে বোঝায় অর্থাৎ একটি হলে এক সংখ্যা বোঝাচ্ছে এবং একটা জোড়া যদি বলা হয় তাহলে দুটো সংখ্যাকে বোঝাচ্ছে মানে দুটো জিনিসকে বোঝাচ্ছে ঠিক আছে এবার দেখো সমস্ত সংখ্যাগুলিকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি অর্থাৎ এক থেকে অনেক 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 হাজার হাজার সংখ্যা হতে পারে সেই সংখ্যাগুলিকে কটি ভাগে ভাগ করা যেতে পারে বলো দুটি ভাগে দেখো লেখা আছে কি একটি হচ্ছে জোর সংখ্যা এবং অপরটি হচ্ছে বিজোর সংখ্যা তাহলে জোর সংখ্যা কাকে বলে এটা তোমাদের পড়িয়ে দিচ্ছি যে সকল সংখ্যাগুলিকে দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য থাকে তাকে জোর সংখ্যা বলে অর্থাৎ বারো আঠারো ছাব্বিশ চৌত্রিশ এরকম আরও অনেক অনেক সংখ্যা আছে এদের বলে জোর সংখ্যা অথবা যে সকল সংখ্যার শেষ বা এককের সংখ্যাটি যদি শূন্য দুই চার ছয় এবং আট হয় সেই সব সংখ্যাগুলিকে জোর সংখ্যা বলে যেমন আটত্রিশ চুয়ান্ন পঞ্চাশ ছেষট্টি ইত্যাদি এবার দেখো দু নম্বরে কি আছে বিজোর সংখ্যা যে সকল সংখ্যাগুলি দুই দ্বারা নিঃশেষে বিভাজ্য নয় তাদেরকে বিজোর সংখ্যা বলে যেমন একত্রিশ তেতাল্লিশ পঞ্চান্ন ইত্যাদি মানে আরও আরও অনেক সংখ্যা আছে এবার দেখো বীজ সংখ্যা এটা হল অথবা যে সকল সংখ্যাগুলি শেষ বা এককের অঙ্কটি যদি এক তিন পাঁচ সাত নয় হয় তবে সেই সব সংখ্যাগুলিকে বিজোর সংখ্যা বলে যেমন একান্ন তেষট্টি পঁচাশি সাঁত্রিশ ইত্যাদি মনে রাখতে হবে শূন্য সংখ্যাটি জোর সংখ্যা কেন দেখো কারণ যেসব সংখ্যা ডান দিকে শূন্য বসে সেই সব সংখ্যায় দুই দ্বারা বিভাজ্য হয় যেমন দুই শূন্য কুড়ি চার শূন্য চল্লিশ সাত শূন্য সত্তর আটে শূন্য আশি ঠিক আছে এই যে তোমাদেরকে আমি এই সেভেন্টিন পৃষ্ঠাটা পড়ালাম এই পৃষ্ঠা থেকে যে যে পয়েন্টগুলো তোমাদের বোঝালাম আমি যে সংখ্যা কাকে বলে অঙ্ক কাকে বলে ঠিক আছে জোর সংখ্যা কাকে বলে বিজর সংখ্যা কাকে বলে এবং কিছু জোর সংখ্যার উদাহরণ বিজর সংখ্যার উদাহরণ এবং শূন্যর যে ব্যবহারটা এই যে এই পড়াগুলো আমি পড়ালাম এই পড়াগুলো তোমরা বাড়িতে খুব মন দিয়ে পড়বে এবং বাড়িতে লিখবে এই পড়াটা বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমি যে পড়ালাম তাহলে তোমরা তোমাদের বুধবারে যে হোয়াটসঅ্যাপ নাম্বার খোলা থাকবে তোমাদের তোমরা সেখানে জানাতে পারো